আসসালামু আলাইকুম। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ গাজর কুচি, 1 কাপ আলু কুচি, 1 কাপ পাতাকপি কুচি। দিয়ে দিব 1 কাপ চিকেন, ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ, ধনে পাতা কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়া, চাট মশলা, জিরার গুঁড়া, 1/2 কাপ বেসন। এই বেসনটার সাথে চালের গুঁড়া মিক্স করা আছে, এখন সব কিছু একসাথে মেখে নিব। একটু শুকনো মনে হতে পারে, আমি আস্তে আস্তে একটু অল্প অল্প করে পানি মিক্স করব, করে এটাকে সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি আবারও একটু উল্টে পাল্টে মেখে নিব। আমি এখানে ইচ্ছে মতো শেপ দিব, যে কোনো ভাবে দেওয়া যায়, গোল করেও দিতে পারবেন, এভাবেও দিতে পারবেন। আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখন একে একে সবগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, নয়তো এগুলো ভালোভাবে কুক হবে না। এখন আমি সবগুলো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিব। ইফতারে আপনি এই আইটেমটি করতে পারেন, সবজি চিকেন মিক্স করা এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে বড়দের সাথে। এখন সবগুলো উল্টে দিয়েছি, আরেক পিঠ ভাজা হয়ে গেলে আমি এখন নেড়ে চেড়ে এগুলো সবগুলো উঠিয়ে রাখবো। আপনারা ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, এটা উপরে খুবই ক্রিস্পি আর ভিতরে খেতে কিন্তু নরম, খুব ভালো লাগবে এই পাকোড়াটা খেতে। আজকের রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল, মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।